ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ পর্যায়ের শেষ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুন এবারে নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার জেলার দুই উপজেলায় চেয়ারম্যান পদে এগারো জন ভাইস চেয়ারম্যান পদে ষোলো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই তো ভোটের মাঠে প্রার্থীদের প্রচার প্রচারণায় এখন উৎসবের আমেজ মাইকিং ও প্রার্থীদের গণসংযোগ সহ সভা সমাবেশে মুখর হয়ে উঠেছে নির্বাচনী এলাকা নির্বাচনে দোয়া ও সমর্থন প্রত্যাশার পাশাপাশি ভোটারদের দারে দাঁড়ে গিয়ে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা আমি চেষ্টা করব আমি যদি নির্বাচিত হতে পারি সদর উপজেলার মানুষের কাছে সদর উপজেলা পরিষদের যে কাঙ্ক্ষিত সেবা সেবা পেতে যাতে তারা কোনো দিন শিকার না হয় এ ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া স্কুল কলেজ মাদ্রাসা সহ রাস্তাঘাট বিস্কালবার কালবার প্রত্যেকটি ক্ষেত্রে আমি আমার আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমি বিজয়নগরকে মাদক মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব বিজয়নগরের নারীদেরকে উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব তবে শত যোগ্য ও এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবে তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন বলে অভিমত সাধারণ ভোটারদের আমরা উপযুক্ত ফার্টিলিকে যে উন্নয়ন করব আমরা সে বুঝব সব যে আমরা চাইবো যে উন্নয়ন করব আর বিজয়নগর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন সেই প্রত্যাশা সে আশা রাখবো এলাকার রাস্তাঘাট কালভার্ট ব্রিজ উন্নয়ন স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নে উনি সর্বাধিক ভূমিকা পালন করবেন এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন আমরা প্রতিটা উপজেলার প্রতিটা কেন্দ্র ভিত্তিক এবং কেন্দ্রের আশেপাশের সকল ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি তা আমরা মনে করি যে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং এই তিন উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বান্ন জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং তিন উপজেলা তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছয় লাখ চল্লিশ হাজার একশো তেইশ জন শামস্তা বিদ্যুৎ মাই টিভি নিউজ ডেস্ক